নির্বাচনে জয়ী হলে খিলগাঁও মুগদা সবুজবাগ ও মানিকনগরে গ্যাস সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা নয় আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। সোমবার রাজধানীর সবুজবাগের গ্রিন গার্ডেন বালুর মাঠে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জানান, বেকারত্ব নিরসনে আগামীতে কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যখন বলি যে আমরা গ্যাসের সমস্যাটা আমরা সমাধান করব, মানুষ কিন্তু এটা বিশ্বাস করে। আর একটু ধৈর্য ধরতে হবে, কেননা গ্যাস পাইপলাইন রাতারাতি পরিবর্তন করা যায় না। শুধু আমাদের ঢাকা নয় নির্বাচনী এলাকা না, মহানগর ঢাকা নিয়ে, তো এটা হচ্ছে আমরা গ্যাস সম্পর্কে যেটা এসছে। তো আমার এক নম্বর প্রায়োরিটি